randomness of the move, the unexpected nature of the move, the unpredictability of the move. Assalamualaikum বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আল্লাহ যে কাউকে সম্মান দিতে পারে, আবার কারো কাছ থেকে সম্মান কেড়েও নিতে পারে। মিথ্যা আর প্রতারণার মাধ্যমে মানুষ হয়তো কিছু সময়ের জন্য লাভ উঠাতে পারে, কিন্তু দীর্ঘ সময়ে এটা টিকে থাকে না। মিথ্যা আর প্রতারণাকারী ওইভাবে নিকৃষ্ট এবং সমাজের কাছে অপমানিত হয় যেভাবে তারা মিথ্যা কথা এবং প্রতারণা করে অন্যদের সাথে ঠকবাজি করেছিল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভারতীয় নিউজ অ্যাঙ্কার অর্ণব গোস্বামীর হোয়াটসঅ্যাপ চ্যাট লিক সম্পর্কে বলবো, যার রিসেন্ট হোয়াটসঅ্যাপ চ্যাট জনসমক্ষে প্রকাশিত হয়েছে। আর এমন সত্যি প্রকাশিত হয়েছে যেটা শুধু অর্ণব গোস্বামী এবং ভারতীয় মিডিয়ার ক্রেডিবিলিটিই না, পুরো ভারতীয় সংবাদ মাধ্যমের ক্রেডিবিলিটি নিয়েও প্রশ্ন চলছে। চলুন শুরু করি আজকের ভিডিও। তার আগে আপনাদের চ্যানেল বাংলাদেশ ডিফেন্স নিউজ বিডিএনকে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, অর্ণব গোস্বামীকে ভারতের সব থেকে নামকরা নিউজ অ্যাঙ্কার মনে করা হয়, কিন্তু বাস্তবতা হলো সে জার্নালিজমের জি ও এমও জানে না। কখনো সে ভারতীয় মুসলিমদেরকে অপমান করে, আবার কখনো সে বাংলাদেশের প্রোগ্রেসমেন্টকে নিচু করে রিপোর্ট প্রদান করে, আবার কখনো সে ভারত থেকে মুসলিমদেরকে বের করে দেওয়ার কথা বলে। অনেক ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন বুদ্ধিজীবী সে তার প্রোগ্রামে দাওয়াত দিয়ে নিয়ে অপমান করে থাকে। এছাড়াও এই নতুজানো সাংবাদিক তার টিভি চ্যানেল রিপাবলিক টিভির পপুলারিটিটাকে ফেকভাবে দেখানোর জন্য পুলিশ কেসেও পড়ে আছে। এর ভিতরেই অর্ণব গোস্বামীর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চ্যাট যেটা 500 পেজের, সেই টেক্সট জনসমক্ষে প্রকাশিত হয়। এখানে অনেক কিছু আছে, যার মধ্যে সে ভারতীয় কাশ্মীরে পুলওয়ামা অ্যাটাক এবং ভারতীয় সার্জিক্যাল স্ট্রাইক বিষয়ে আলোচনা করেছিল। যেদিন পুলওয়ামা অ্যাটাক হয়েছিল সেদিন অর্ণব গোস্বামী কোনো প্রমাণ উপাত্ত ছাড়াই পাকিস্তানের উপরে সরাসরি দোষ দিয়েছিল এবং অন্য কাউকে হোয়াটসঅ্যাপ চ্যাটে সে এটা লিখছে যে পুলওয়ামা অ্যাটাক হওয়ার জন্য সে খুবই খুশি। এই ধরনের অ্যাটাকে প্রায় ভারতীয় 40 জন আর্মি সদস্য নিহত হয়েছিল। এই চ্যাট ফাঁস হওয়ার পরে অর্ণব গোস্বামীর ভারতীয় মিডিয়ার আসল রূপ নিয়ে ভারতীয়রা এখন নিজেরাই প্রশ্ন উঠাচ্ছে। ভারতে কখনোই কোনো সন্ত্রাসী হামলা হয় তখনই ভারত কোনো দিকে না তাকিয়ে সরাসরি পাকিস্তান এবং বাংলাদেশ থেকে সন্ত্রাসী গ্রুপ রা এসে এই ধরনের হামলা করতে পারে বলে মত প্রকাশ করে। এবং অর্ণব গোস্বামী সার্জিক্যাল স্ট্রাইক 2016তেও ভারতীয় ফেক সার্জিক্যাল স্ট্রাইকের সত্যতা তার হোয়াটসঅ্যাপ চ্যাটে লিখেছে। সে তার হোয়াটসঅ্যাপ চ্যাটে লিখে এটা যে পাকিস্তানের ভিতরে ভারত যে ধরনের সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করেছে, পাকিস্তান সেনাবাহিনী তো এই ধরনের সার্জিক্যাল স্ট্রাইক ভারতের ভিতরে প্রতিদিনই করে থাকে। কিন্তু ভারতীয় মিডিয়ার এমন সংবাদকে বানোয়াট করে ছড়াতে সবার আগে প্রস্তুত থাকে কিন্তু এই নিউজ অ্যাঙ্কারগুলাই। কোনো তথ্য উপাত্ত ছাড়াই সংবাদ পরিবেশনের মাধ্যমে ভারতীয় মিডিয়া নিজেরাই নিজেদের ক্রেডিবিলিটি হারাচ্ছে। কিছুদিন আগে ভারতীয় মিডিয়ার এই গোমর আরও বেশি ফাঁস করে ইউরোপীয় ডিস ইনফো ল্যাব নামে একটি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান। ডিস ইনফো ল্যাব একটি ইউরোপীয় ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান যেখানে উঠে এসেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র তাদের দেশীয় একটি কোম্পানিকে কাজে লাগিয়ে পুরো পৃথিবীতে প্রায় 500 অধিক সংবাদপত্র এবং এনজিও প্রতিষ্ঠানের মাধ্যমে ফেক নিউজ ছড়ায়। এই প্রতিষ্ঠানগুলো ভারতীয় গোয়েন্দা সংস্থা কর্তৃক সরাসরি পরিচালিত এবং নিয়ন্ত্রণ করা হয়। ইউরোপীয় ডিস ইনফো ল্যাব এটাও প্রকাশ করে যে ভারত সরকারের প্রত্যক্ষ মদদে এই ধরনের রিপোর্টিং করা হয়। বন্ধুরা, আপনারা হয়তো আমাদের এমন কিছু মিডিয়া এবং দেশে এমন কিছু সংবাদ দেখবেন যেগুলো ভারতীয় মিডিয়ার এই সমস্ত ফেক রিপোর্টিংকে রেফারেন্স সহকারে আমাদেরকে নিউজ প্রদান করে থাকে, যেগুলো সঠিক বাছবিচার না করে হয়তো আমরা বিশ্বাস করে ফেলি। কিন্তু ভারতীয় মিডিয়ার এই অপসারদারিত্ব এবং চলতাতুরি থেকে আমাদের সাবধান হতে হবে এবং প্রকৃত সংবাদ এবং প্রকৃত নিউজ কোনটি সে বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। বন্ধুরা, এ পর্যন্তই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত বিদায়, ভালো থাকুন, ধন্যবাদ।